শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা সর্বপরিসরে এই নেটের মাধ্যমে ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি করোনা ভাইরাসের জন্য। আজকে আমরা নবম শ্রেণী উচ্চতর গণিত 8.2 অনুশীলন থেকে কিছু অঙ্ক তোমাদের দেখিয়ে দেব, তোমরা আশা করি বুঝতে পারবা। আর ত্রিকোণমিতি যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো কিন্তু 9.1 সাধারণ গণিতের যে অঙ্ক, সে অঙ্কের সাথে অনেকটা মিল আছে। ওখানকার যে সূত্র আমি শিখিয়ে দিয়েছিলাম, সেই সূত্রগুলোর সাথে এখানে সেই সূত্রগুলো এখানে ব্যবহৃত হবে, আশা করি তোমরা বুঝতে পারবা। আজকে 8.2 এর কিছু অঙ্ক আজকে আমি দেখিয়ে দেবো, তোমরা বাসায় প্র্যাকটিস করবা এবং আমাকে আমার অঙ্ক দেখো। একটু দেখো, 6 নম্বর অঙ্ক ক, এখানে দেওয়া আছে ট্যান এ প্লাস কট এ সমান সমান সেকে কোসেকে, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, লেফট সাইড রাইট সাইড ধরে অঙ্কটা করতে হবে। তাহলে আমরা প্রথমে ধরি লেফট সাইড, বা দেওয়া আছে বা লেফট সাইড ট্যান এ প্লাস কট এ। আমরা সূত্র শিখছিলাম ট্যান কে ভাঙলে কি হয়, ট্যান কে ভাঙলে সাইন এ বাই কস এ, আর কট কে ভাঙলে কস বাই সাইন এ। এটা কিন্তু আমরা ওই সাধারণ গণিত অঙ্ক করার সময় যে সূত্রগুলো শিখছিলাম সেগুলোই কিন্তু এখানে ব্যবহৃত হবে, আশা করি তোমরা বুঝতে পারবা। তাহলে এখানে দেখো, এই কস এ সাইন এ, কস এ সাইন এ মিলে কি হয়, কস এ সাইন এ, এই দুইটা লসাগু। তাহলে এখানে আসবে সাইন, এখানে এই সাইন আর সাইন গুণ হবে সাইন স্কোয়ার, আর এখানে কস এখানে গুণ হবে কস স্কোয়ার এ। তাহলে আমরা যে সূত্র শিখছিলাম সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান কত, সমান কিন্তু 1, তাই না? সেই 1টা আমি এখানে বসায় দিছি, যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এ সমান 1। তাহলে এটা আলাদা করে নেই, একের নিচে কস এ আসবে আর একের নিচে সাইন এ আসবে। তাহলে 1/cos সমান কত, তোমরা সবাই জানো 1/cos সমান sec, আর 1/sin সমান cosec a। এটা আমাদের রাইট সাইড হয়ে গেল। তাহলে এখানে লেফট সাইড রাইট সাইড কি করবো আমরা, যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমরা লিখব লেফট সাইড সমান রাইট সাইড প্রুফ। কি তোমরা বুঝতে পারছো, লেফট সাইড সমান রাইট সাইড প্রুফ। 6 নম্বরের গ, 6 এর গ দেখো, এখানে রুট ওভার 1-sin a বাই 1+sin a লেফট সাইড আছে, এটা সমান সমান sec a মাইনাস tan a, এটা প্রমাণ করতে হবে। দেখো আমরা লেফট সাইড দিয়ে শুরু করি, লেফট সাইড আছে রুট, এটা রুট লব ও হর দুটো মিলে রুট 1+1-sin a, আর নিচে 1+sin a। এখন দেখো আমরা রুটটাকে আলাদা করে দেবো, লব কেও দিব আবার হর কেও দেবো। তাহলে এখানে 1-sin a 1+sin a, আর একটা জিনিস খেয়াল রাখবো আমরা, নিচে যেটা প্লাস আছে সেটা বিপরীত চিহ্ন দিয়ে আমরা সবসময় গুণ করব। প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ করবো উপর নিচে, আর মাইনাস থাকলে আমরা প্লাস দিয়ে গুণ করবো। তাহলে এখানে আছে আমাদের প্লাস, তাহলে আমরা উভয় পক্ষে লব হরকে আমরা রুট ওভার 1-sin a দ্বারা কি করলাম, গুণ করলাম। সাইন নোট দিয়ে দেবো লব ও হর কে রুট ওভার 1-sin a দ্বারা গুণ করে। এই সাইড নোট কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ তুমি এটা গুণ কিভাবে করলা, এর জন্য সাইড নোট দিতে হবে। সাইড নোট না দিলে কিন্তু অঙ্কের কিছু মার্ক কেটে যাবে। এখন এখানে দেখো 1-sin a, যেহেতু দুইটা আছে তাহলে আমরা ইজিলি স্কোয়ার করে লিখে নিলাম, দুইটা আছে 1-sin a হোল স্কোয়ার। আর দেখো এখানে 1+sin a 1-sin a, যেহেতু একটা প্লাস একটা মাইনাস, তাহলে আমরা একটা প্লাস এবং একটা মাইনাস থাকলে আমরা কি সূত্র লিখতে পারি, a² - b² সূত্র।
তাহলে 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার, এটা উপরে রুট থেকে যাবে, এখন উপরে রুট চলে যাবে কারণ রুটে স্কয়ারে কেটে যাবে, থাকবে 1 মাইনাস সাইন এ, আর নিচে থাকবে রুট 1 মাইনাস সাইন স্কয়ার এ। সূত্র কি তোমরা সবাই জানো, 1 মাইনাস সাইন স্কয়ার এ সমান কস স্কয়ার এ, কি হবে কস স্কয়ার এ, কস স্কয়ার এ, এ তোমরা বুঝতে পারতেছো কস স্কয়ার এ। আমি উপরে মুছে দিলাম কারণ অঙ্ক এখানে আরেকটু আছে, ওয়ান মাইনাস সাইন এ নিচে হচ্ছে কস এ, কারণ রুটে স্কোয়ারে কেটে যায়। এখন দেখো নিচে কস আর উপর ওয়ান মাইনাস সাইন এ, তাহলে নিচেরটা ওয়ান এর নিচেও আসবে আবার সাইন এর নিচেও আসবে, তাহলে আমি দেখো ওয়ান বাই কস এ মাইনাস সাইন এ বাই কস এ, এভাবে লিখতে পারি আমি, ওয়ান নিচে কচে আসবে তারপরে সাইন এর নিচেও কচে আসছে, ঠিক আছে বুঝতে পারছেন। ওয়ান বাই কস এ সমান কত, সেকে মাইনাস এখানে সাইন বাই কস সমান টেন এ, তাহলে এটা আমাদের রাইট সাইড হয়ে গেল, ঠিক আছে সেকে মাইনাস টেন এ। এরকম অঙ্কগুলো তোমরা আর যেগুলো আছে এগুলো তোমরা হোমওয়ার্ক করবা, আগামী ক্লাসে আমি আবার তোমাদের যখন আমি আবার ক্লাসে আসবো হায়ার ম্যাথের 8.2 বাকি অঙ্কগুলো তোমাদের করে দেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা অঙ্ক দুটি বুঝতে পারছো, তোমরা ভালো থাকবা এবং এই করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবা, অতিরিক্ত কারোর সাথে মেলামেশা করবা না, আর বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা, রাস্তাঘাটে মার্কেটে যেখানে যাও মাস্ক ব্যবহার করবা, আর এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে চেষ্টা করবা, যদি না বুঝো তাহলে আমার সাথে যোগাযোগ করবা। এই বলে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত ক্লাস শেষ করলাম, ওকে খোদা হাফেজ।